রামনবমীকে কেন্দ্র করে হাওড়ায় যে ঘটনা ঘটেছিল সেই হিংসার ঘটনার প্রেক্ষিতে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। আজকে অভিযুক্তদের পেশ করা হয়েছিল আদালতে, তাদের পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় আদালতের কাছে। শিবপুরের যে ঘটনা ঘটেছিল তার জেরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় হাওড়া জেলা পুলিশের পক্ষ থেকে। তবে হাওড়া জেলা পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী তিনি জানিয়েছেন যে ইন্টারনেট পরিষেবা এবার আবারও হয়তো চলবে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত, সর্বশেষ বিষয়ে জানব আদালত কি জানিয়েছে। জগন্নাথ, কি জানতে পারা যাচ্ছে যাদেরকে আজ আদালতে পেশ করা হয়েছিল, আদালত কি জানিয়েছে সে বিষয়ে? দেখো, আদালতে যাদেরকে তোলা হয়েছে তাদের পুলিশি হেফাজত নেওয়া হয়েছে এবং পুলিশি হেফাজত নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করবে। এই যে ঘটনা ঘটেছিল, ঘটনার সঙ্গে সিসিটিভি ফুটেজে এবং ঘটনার যে ফুটেজ ভিডিও পাওয়া গেছে তার সঙ্গে তাদের সরাসরি যুক্ত রয়েছে এই ঘটনার সঙ্গে, তাই জন্যে দুজনকে হাওড়া আদালতে তোলা হয়েছে। এবং পুলিশি হেফাজত নিয়ে তাদের আর কার কারা ছিল, কি উদ্দেশ্যে ছিল এর মধ্যে, পুরো বিষয়টাই জানবে পুলিশ। তবে এটা নিয়ে নড়ে চড়ে বসছে এই কারণে সিআইডি এসে বিভিন্ন জায়গায় ছবি তোলা এবং পাশাপাশি নমুনা সংগ্রহ, সিসিটিভি ফুটেজ যেগুলো ছিল সেগুলো সংগ্রহ করা এবং স্থানীয় লোকদের জিজ্ঞেস করা যে কী ঘটনা ঘটেছিল, কখন, সমস্ত বিষয়টা আজকে সিআইডির একটি ছজনের প্রতিনিধি দল এই শিবপুরের এই ঘটনাস্থলে গিয়ে তারা বিভিন্ন জায়গা পরিদর্শন করে এবং নমুনা সংগ্রহ করেন। এই দুজনে আপাতত পুলিশ হেফাজত হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদে আরও বাকি কারা যুক্ত রয়েছে তাদের গ্রেপ্তার করা হবে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। হাওড়ার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী জানিয়েছেন যে এই দুদিনের জন্য হাওড়া ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল, ফের ইন্টারনেট পরিষেবা চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন এবং তার প্রেক্ষিতেই এই ঘটনার সঙ্গে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের 5ই এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এবার এদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঠিক কী ঘটেছিল, কিভাবে এই হিংসার ঘটনা ঘটল শিবপুর এলাকায়, সেই আর কাদের মদত ছিল, এ বিষয়ে কোনো পরিকল্পনা পূর্ব পরিকল্পনা ছিল কিনা, এই সমস্ত বিষয়ে জানতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা। শিবপুরের ঘটনায় দুই অভিযুক্তকে পুলিশ হেফাজত, 5ই এপ্রিল পর্যন্ত তাদের হেফাজত দেওয়া, পুলিশ হেফাজত দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। এ বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কি বলেছেন শুনব। Police is monitoring. Rajbhavan has a constituted a special cell for real-time monitoring. Normalcy has come back. Shops have started opening. The situation is under watch. All necessary steps will be taken to see that there is no recurrence of such incidents in future. Sir, are you happy with the role of police? রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ার শিবপুরে যে হিংসার ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেই অভিযুক্ত দুই ব্যক্তি